তেরোশো শতাব্দী লাস্টে থেকে চোদ্দশো শতাব্দীর প্রথম দিকে রাজশাহী শহরে ইসলাম ধর্ম প্রচার করতে আসেন এবং তার ব্যক্তিত্বে এবং শত শত মানুষজন ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। প্রধানত প্রথমে তার নাম ছিল হচ্ছে আব্দুল কুদ্দুস, সেখান থেকে পরবর্তীতে শাহ, মুক্তম, রুকস, এগুলো ধীরে ধীরে তার নামের সাথে লাগতে থাকে এবং আমরা তাকে শাহ মুক্তম রুকস রাদিয়াল্লাহু আনহু নামে চিনি। এবং আমাদের রাজশাহীর যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের নামও কিন্তু শাহ মুক্তম এয়ারপোর্ট। এবং পরিশেষে বলে রাখি, শাহ মুক্তম রুকস রাদিয়াল্লাহু আনহু কিন্তু সরাসরি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর এবং ওনার দাদা হচ্ছে আমাদের বড়পীর সাহেব আব্দুল কাদের জিলানী। আমরা ধীরে ধীরে এবার একটু তার সমাধি তো সমাধি সমাধি সমাবাড়িতে দিকে ধীরে ধীরে আমরা বলেন, এবার আপনি নেন আমি পিছন থেকে হাত। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে রিনোভেশনের কাজ অলরেডি চলছে। পুরাতন আপনাদেরকে প্রথম যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের দরগার পুরাতন গেট এবং পরবর্তীতে এখানে ধীরে ধীরে নতুন কনস্ট্রাকশন এবং উন্নতি সাধন করা হচ্ছে। এইখানে আপনারা দেখতে পাবেন একটি বিশাল বড় এবং যতগুলো আমরা বাংলাদেশে মোটামুটি দরগা দেখতে পাই তার প্রধান একটা জায়গা থাকে দিঘি। সেটা বাঘেরহাট হোক কি যে কোনো ধরনের আমাদের বাঘা মসজিদ হোক বা যে কোনো ধরনের বড় মসজিদের পাশে একটি দিঘি থাকবে, এখানে সেই দিঘিটা আছে এবং দিঘির ওপাশেই হচ্ছে রাজশাহী কলেজ। আমরা ধীরে ধীরে ওনার রজময় বড়তে যাব। এবং আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন আপনারা যে এখানে কিন্তু সর্বত্র আপনি আম দেখতে পাবেন। আমের বাগান আমরা নিয়ে গেছি কিন্তু সর্বত্র কিন্তু আম। রাজশাহী কলেজের ঠিক পশ্চিম পাশে জাদুঘরটি অবস্থিত, তার ঠিক পাশে আমরা রাজশাহী কলেজের গন্তব্য রাস্তা এবং রাস্তার দুই পাশে রয়েছে ছাত্রাবাস। Thank you.